আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের চ্যানেলে কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবই আপনাদের ভালোবাসা। ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে প্রায় সকল ইউটিউবার তার ইউটিউবিং যাত্রাটা শেয়ার করে যে কীভাবে সে ইউটিউবে আসলো। তো চলেন আমিও ঠিক তাদের মতোই ইউটিউবে কীভাবে আসলাম সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা দেখবেন, এখান থেকে হয়তো বা কেউ কেউ শিক্ষা গ্রহণ করবেন, কেউ কেউ ইউটিউবিং শুরু করবেন আমার কথা শুনে। তো আমি শুরু থেকেই অর্থাৎ 2010 সাল থেকে বাটন মোবাইল ইউজ করতাম। তো তখন আমি ইন্টারনেট ইউজ করতাম। বাটন মোবাইলের জাভা ফোনগুলোতে কিন্তু ফেসবুক চালানো যাইতো। বাটন মোবাইলের বাটনগুলো আমার মুখস্থ। কাউকে মেসেজ দিতে হলে আমাকে বাটনের দিকে তাকাইতে হইতো না। তার মানে ভাবেন কতটা মোবাইল ইউজ করতাম আমি, না দেখে মেসেজ দিতাম চালাতে, মানে বাটন মোবাইল চালাইতে চালাইতে হঠাৎ করে আমি অ্যান্ড্রয়েড ফোন কিনি। তো 2015 সালের দিকে আমি ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে ওয়াইফাই লাইন নেই, এরপরে থেকে আমার ভিডিও দেখা শুরু হয়। ইউটিউবের ভিডিওগুলো দেখতাম এবং মনে মনে একটা ইচ্ছা জাগা শুরু হলো যে আমিও এদের মতো ভিডিও বানাবো। তো 2015-16 সালের কথা যদি বলেন, তখন কিন্তু নিউজ চ্যানেল এমন ছিল না। তখন রাজত্ব করত টেক রিলেটেড চ্যানেল, বিভিন্ন মোবাইল রিভিউ, মোবাইলের সফটওয়্যার কীভাবে কাজ করে মানুষদেরকে শেখানো হতো, প্রচুর পরিমাণে ভিউ হতো, কিন্তু এখন হয় না। তো আমি চিন্তা করলাম যে আমি টেক রিলেটেড মানে চ্যানেল বানাবো। আমার কিন্তু প্রথমের দিকে টাকা ইনকামের ধান্দা ছিল না ভাই, সত্যি কথা, জাস্ট ভালো লাগা কাজ করতেছিল যে আমি ইউটিউবিং করবো, আমার ভিডিও মানুষজন দেখবে, আমাকে দেখবে ইন্টারনেট খরচ করে, এরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। তো আমিও একটা টেক রিলেটেড চ্যানেল খুলি। আমার এখনও পর্যন্ত আমার চ্যানেলের নাম কিন্তু বিডি টেক নিউজ। এটার কারণ কিন্তু এইটাই, আমি এখনও পর্যন্ত চ্যানেলের নাম চেঞ্জ করি নাই। চ্যানেলের নাম যদি চেঞ্জ করি তাহলে র্যাঙ্ক কমে যাবে, অনেকেই আবার আমাকে চিনবে না, চ্যানেল খুঁজে পাবেন, অনেক ঝামেলা হবে। এই জন্য এখনও পর্যন্ত চ্যানেলের নামটা পরিবর্তন করি নাই আমি। তো শুরুর দিকে আমি ভিডিও ছাড়া শুরু করি টেক রিলেটেড, অর্থাৎ অ্যাপস রিভিউ করা শুরু করি, কিন্তু তেমন একটা সাড়া পাচ্ছিলাম না, মানুষজন তেমন একটা মানে দেখতেছিল না ভিডিওটা। আর প্রথমের দিকে আমি কেমন জানি রোবোটিক স্টাইলে কথা বলতাম, মানে মানুষজনের ভালো লাগতো না। এখনও আমি তেমন একটা যে ভালোভাবে কথা বলতে পারি এটা কিন্তু না, তবে কিছুটা পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে আরও পরিবর্তন হবে ভিডিও বানাইতে বানাইতে। তো টেক রিলেটেড ভিডিও বানাতে থাকি বানাতে থাকি বানাতে থাকি, কোনো সাড়া নাই। হঠাৎ করে সানাই মাহবুবের কথা তো মনে আছে আপনাদের, তাই না? তো সানাই মাহবুব টপিক্সটা চলে আসে। এরপর একটা বাহিরের দেশের মেয়েকে কে যেন বাংলাদেশের কোন ছেলে যেন বিয়ে করে আর কি, তো দুইটা টপিক্স চলে আসে। এই দুইটা টপিক্সের উপরে আমি ভিডিও বানাই, দেখলাম যে প্রচুর ভিউ আসলো আমার চ্যানেলে হঠাৎ করে। এরপরে সানাইয়ের উপরে ভিডিও বানাই গেলাম, সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও বানাই গেলাম, মানুষজন প্রচুর পরিমাণে দেখতেছে। তার মানে আমি বুঝলাম যে মানুষজন চায় আমি নিউজ করি। তখন থেকে টেক রিলেটেড সকল ভিডিও আমি প্রাইভেট করে দিলাম এবং নিউজ রিলেটেড ভিডিও বানানো শুরু করলাম। সেই যে শুরু, এখনও চলছে, এখনও পর্যন্ত চলছে, আপনাদের ভালোবাসা অবিরাম। ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে, ইউটিউবের টাকায় অনেক কিছু করেছি আমি, ক্যামেরা কিনেছি, ল্যাপটপ কিনেছি, আর অনেক কিছু করেছি, সেই গল্পটা না হয় আরও একদিন বলবো, ঠিক আছে? আর একটা বিষয়, আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখেন যে ভাই আপনার বাড়ি কোথায়। ভাই যখন আমি নিউজ করা শুরু করি প্রথম দিকে, তখন আমি অনেক কিছু বুঝতাম না, এখন অনেকটা বুঝি আর কি, যে নিউজ কীভাবে করলে হুমকি দামকি আসবে না। শুরুর দিকে আমাকে প্রচুর পরিমাণ হুমকি দামকি দেওয়া হয়েছে, আমার ফেসবুক আইডি অনেকেরই জানা ছিল, আমার নাম্বারও জানা ছিল। তো আস্তে আস্তে আমি সেগুলা হাইড করতে থাকি, অর্থাৎ এখন কিন্তু বর্তমানে আমার ফোন নাম্বার মনে হয় আপনারা কেউ জানেন না, আমার ফেসবুক আইডিও জানেন না। জাস্ট একটাই কারণ, আমি চাই না আমার জন্য আমার পরিবারের মানুষজন হুমকি খাক, বিপদে পড়ুক, একটাই কারণ। আপনাদের একটা কঠিন প্রশ্নের জবাব দিয়ে দিলাম। তো এবার আসেন, আপনারা কি ইউটিউবিং করবেন, কি ভাবছেন? আমি বলবো যে যারা অনলাইনে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা যাদের মাথায় আছে, তাদেরকে বলবো হ্যাঁ তোমরা ইউটিউবিং করতে পারো, অন্য জায়গায় আবোল তাবোল জায়গায় টাকা না ঢাইলে ইউটিউবিং করো, ভালো একটা ইনকামের রাস্তা। তবে ইনকামের ধান্দা থাকলে প্রথমে কিছুই করতে পারবে না, ভালো লাগা কাজ করতে হবে। আমি যখন ইউটিউবিং শুরু করি তখন আমার মধ্যে ভালো লাগা কাজ করতো, তো আমি ভিডিও বানাবো, কয় টাকা ইনকাম হবে সেটা দেখার বিষয় না, আমি ভিডিও বানাবো, প্রতিদিন ভিডিও ছাড়তে হবে, ভিডিও বানাইতে ভালো লাগতে হবে নিজের কাছে,
তবেই তুমি এটা কিছু করতে পারবা। আর নিজের মধ্যে যদি ক্রিয়েটিভ কিছু থাকে তুলে ধরো, ইউটিউব প্ল্যাটফর্মটা সামনে কিন্তু আরও বড় হবে, এটার ভবিষ্যৎ কিন্তু ভালো। তো আমার নেক্সট প্ল্যান আছে এই চ্যানেলটা তো আরও বড় করবই আপনারা যদি সঙ্গে থাকেন, আর দোয়া করবেন আমি যেন সত্য কথা বলতে পারি সবসময়। যদিও বা সবসময় আমরা সব বিষয় নিয়ে কথা বলি না, আলোচনা সমালোচনা করি না, কারণ এটা বাংলাদেশ ভাই, আমাদেরকে কট খাইয়ে দেওয়া ব্যাপার না, অনেক আইন আছে আমাদেরকে কট খাইয়ে দেওয়ার, এটা আপনাদের বুঝতে হবে। অনেক সময় অনেক বিষয় আমরা এড়িয়ে যাই, আপনারা দোয়া করবেন। আর আমাদের আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বিডি নিউজ 365, টাইটেলে লেখা থাকবে। যারা এখন সাবস্ক্রাইব করেন না সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আমাদের সেকেন্ড চ্যানেল খোলার কারণ হচ্ছে আমরা ব্যাকআপ রাখতে চাই, এই প্ল্যাটফর্মটা আমরা হারাতে চাই না। অনেক শত্রু আমাদের পিছনে লেগে আছে, যখন তখন আমাদেরকে সরায় দেওয়ার জন্য যে কোনো পদক্ষেপ তারা নিতে পারে, এই জন্য আমরা দুইটা চ্যানেল খুলে রাখছি। তো আমাকে যারা ভালোবাসেন আবারও বলছি, বিডি নিউজ 365 টাইটেলের উপরে লেখা থাকবে, সেখানে চাপ দিয়ে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইউটিউবিং করতে চান শুরু করতে পারেন। প্রথমের দিকে আপনাদেরকে অনেকেই অনেক কিছু বলবে, বলবে যে তোর ভিডিও ভালো না, ভিডিওতে ডিসলাইক আসবে, এটা সবারই হয়। আস্তে আস্তে যত ভিডিও বানাবেন তত আপনার কোয়ালিটি বাড়তে থাকবে। আমিও এখনও চেষ্টা করছি কোয়ালিটি বাড়ানোর জন্য, এখনও পর্যন্ত আমি মনে করি আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, এখনও পর্যন্ত আমার সেট আপটা আমি ঠিক মতো করতে পারি নাই। তবে আমি চেষ্টা করছি আরও ভালো সেট আপ করার জন্য, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন খরচ কিছুটা করছি, আমার প্ল্যান আছে সামনে আরও ভবিষ্যতে আরও অনেক খরচ করব, আমি একটা ভালো স্টুডিও বানাবো এবং সত্য কথা বলার চেষ্টা করব। তো বুঝতেই পারলেন, বাহ, আমি আমার এত দূর আসার গল্পটা কিছু আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বললাম, আশা করি ভাল লাগছে। মোট কথা, আমার ইউটিউবে আসা শখের বসে, টাকা ইনকামের ধান্দায় আমি প্রথমে আসি নাই, শখের বসে এসেছি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত আপনাদের ভালোবাসা এত দূর নিয়ে এসেছে। প্রথমে আমি টেক রিলেটেড ভিডিও বানাতাম, এখন আমি নিউজ রিলেটেড ভিডিও বানাই। নিউজ রিলেটেড ভিডিওতে আমাকে দেখতে মানুষজন বেশি পছন্দ করে, মানুষজনের চাওয়া পাওয়ার গুরুত্ব দিয়ে আজকে আমি এখানে। ভালোবাসা অবিরাম, আই লাভ ইউ। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। কিন্তু আপনাদের জন্য চমৎকার একটি দুঃসংবাদ নিয়ে এবার হাজির হয়েছি। মন খারাপ করার কিছুই নেই, জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে যে কী হতে যাচ্ছে। এখন আমরা আগে রকেট অ্যাকাউন্ট ইউজ করেছি, অর্থাৎ মোবাইল ব্যাংকিং, ডাচ বাংলার যে মোবাইল ব্যাংকিং আছে যেটার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রকেট, সেটা আমরা বেশি ব্যবহার করতাম, কারণ বিকাশের চেয়ে সেটার আমরা মানে খরচটা কম পাইতাম, লেনদেন করতে আমরা সুবিধা বেশি পাইতাম, কিছু কিছু জায়গাতে একদম ফ্রিতে ক্যাশ আউট করতে পারতাম। সেগুলো এখন বাদ দিন যে আপনাকে রকেট কী কী সুবিধা দিয়েছিল, এখন ভাবুন যে 15 অক্টোবর থেকে আপনাকে কী কী অসুবিধা দিবে। এখন বর্তমানে আমি বলতে পারি যে রকেট অ্যাকাউন্ট ফুল এখন বিকাশ অ্যাকাউন্টের মতো আপনি লেনদেন করতে হবে। এখন আপনি ভাবুন যে আপনি